জামিলুর রেজা চৌধুরী। জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য প্রযুক্তিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। বর্তমানে তিনি পদ্মা সেতুর প্ল্যানারি কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। জামিলুর রেজা চৌধুরী 1942 সালের 15 নভেম্বর সিলেট শহরে জন্মগ্রহণ করেন। 1957 সালে ম্যাট্রিক এবং 1959 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1963 সালে তিনি প্রথম বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। 1964 সালে যান ইংল্যান্ডে, সেখানে তিনি কম্পিউটার এইডেড ডিজাইন অফ হাই রাইজ বিল্ডিং বিষয়ের উপর পিএইচডি করেন। 1963 সালের নভেম্বর মাসে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন বুয়েটের পুরকৌশল বিভাগে। কাজ করেছেন ইউনেস্ক্যাপের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিআইটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্প ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। 1992 থেকে 1993 পর্যন্ত তিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি ছিলেন। অধ্যাপক চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনের সফটওয়্যার রপ্তানি এবং আইটি সার্ভিস রপ্তানি সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। তিনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্সেরও একজন সদস্য। দেশে বিদেশে বিভিন্ন অবদানের জন্য সমাদৃত জামিলুর রেজা চৌধুরীর 65টি গবেষণা প্রবন্ধ রয়েছে, পেয়েছেন অনেক সম্মাননা ও পুরস্কার। কোনো সমস্যাই এমন দুরূহ না যে আমরা সমস্যা সমাধান করতে পারবো না। আমি সারা জীবন তাই চেষ্টা করছি ও পছন্দও করি, যদি কোনো চ্যালেঞ্জ থাকে যে না এটা মনে হচ্ছে যে অন্য কেউ করতে পারতেছে না, দেখি আমি চেষ্টা করে দেখি পারি কি না। এই যে একটা মনোভাব যে যত দূরেই হোক এটাকে আমরা সমাধানের চেষ্টা করব। আজকে ডিজিটাল বাংলাদেশ করার অনবদ্য কারিগর হিসেবে তিনি আজীবন বেঁচে থাকবেন মানুষের ভালোবাসায়।